খুব পছন্দ কত, মহাব্বত কত। অনেক সময় দেখবেন সমাজের অনেক হিন্দু বাইরে অনেক আলেম ওলামালে মহাব্বত করে, আছে না নাই? আলোচনা কর। যেমন আমি কিছুদিন আগে শমশেরনগরে মাহফিলে গেলাম, কত বুঝলেন, যাওয়ার পরে দেখলাম ওয়াজের মধ্যে যখন উঠব, এর আগে এলাকার স্থানীয় আলেম ওলামার সাথে কথা বলতেছিলাম, এমনি একজনে বলে, হুজুর আমাদের এলাকার মধ্যে একটা হিন্দু ছেলে আছে, দোকানদার, ফানের ব্যবসা করে, সে আঞ্চলিক সাহেবের এত ভক্ত, এলাকায় কোনো মাহফিল হইলি আমাদেরকে জিজ্ঞেস করে। আচ্ছা বলুন তো দেখি, আপনাদের যে আনসারি হুজুর উনি কি আসবেন? আমরা জিজ্ঞেস করি যে তুমি আনসারি কেন খুঁজো? আল্লাহ কোলে বলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অগণবীজি কুলিয়া আইয়ুহান নাস, আপনি জানিয়ে দিন, হে মানব জাতি, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, এই পৃথিবীতে আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সবার জন্য নবী, আমি আমেরিকার জন্য না, সৌদি আরবের জন্য না, বাংলাদেশের জন্য না, কুয়েতার কাতারের জন্য না। আল্লাহ রাসূল বলেন, ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সবার জন্য নবী, সমস্ত ভূখণ্ডের জন্য নবী, যেহেতু আল্লাহর নবী, বিশ্ব নবী, সবার জন্য নবী, অতএব নতুন কোন নবী পৃথিবীতে আসার কোন প্রয়োজন নেই। মজুর এখন ঠিক না? এক নম্বর, নবী আসে কখন? যখন কোন এলাকা ভিত্তিক নবী আসে, যেহেতু আমাদের নবী কোন এলাকা না, সবার জন্য, অতএব আমাদের নবীর পরে আর কোন নবীর প্রয়োজন। দ্বিতীয় নম্বর, নবী আসার প্রয়োজন পড়ে, নবীর উপরে নাজিলকৃত কিতাব যদি তার বিধান যদি রহিত হয়ে যায়, তাহলে আবার নতুন কোন কিতাব পৃথিবীতে পাঠানোর প্রয়োজন হয়, নতুন কোন নবী পৃথিবীতে পাঠানোর প্রয়োজন হয়। তাহলে বলুন, আল্লাহ রসুলের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করলেন কোরআন শরীফ, কোরআনের বিধান কি মানসুখ হয়ে গেছে না কেয়ামত পর্যন্ত তার বিধান অব্যাহত থাকবে? আলোচনা কর। যেহেতু বিশ্ব নবীর উপরে নাজিলকৃত কিতাবের বিধান রহিত হয় নাই, অতীত কাল পর্যন্ত পৃথিবীতে নবী আসার কোন দরকার? জোরে কারণ ঠিক কিনা? তিন নম্বর কারণ, পৃথিবীতে নবী আসার তিন নম্বর কারণ হলো, নবীর প্রতি নাজিলকৃত বিধানগুলি যদি অসম্পূর্ণ থাকে, ধরে নেন 30 পারা কোরআন শরীফ, যদি আল্লাহ রসুল 30 পারার মধ্যে 15 পারার বিধান পৃথিবীতে প্রচার করতেন, আর 15 পারার বিধান প্রচার করার আগে তিনি ইন্তিকাল করতেন, তাহলে বাকি 15 পারার বিধান প্রচার করার জন্য আরেকজন নবীর দরকার ছিল কিনা? আরো জনে কর। যেহেতু আমার নবীর, আমাদের নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিনের পরে নাজিলকৃত কিতাবের বিধান অর্ধেক না পুরাতেই আল্লাহ রসুল প্রকাশ প্রচার করে গেছেন, অতএব নতুন কোন নবী আসার কোন দরকার? আল-ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে পৃথিবীতে সর্বশেষ মেসেঞ্জার হিসেবে, সর্বশেষ নবী হিসেবে পৃথিবীতে পাঠিয়ে মহান আল্লাহ তার দিনকে পূর্ণাঙ্গ করেছেন, তার বিধান পুরাপুরি আল্লাহর নবী সমাজের রন্ধ্রে রন্ধ্রে তা প্রচার প্রকাশ করে গেছেন, অতএব পৃথিবীতে নতুন কোন নবী আসার কোন দরকার? তাহলে করে দেখেন, তিন কারণের কোনো একটা কারণ যেহেতু এখন নাই, গোলাম আহমদ কাদিয়ানি সহ আর কেউ নবী হওয়ার কোনো দরকার? আরো জোরে কল। এরপরও আল্লাহ রসুল বলেন, আমার ইন্তিকালের পরে 30 জনের মতো মৃত্যুকের আবির্ভাব হবে, কুল্লুহুম ইয়াজআম আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে তারা ধারণা করবে আমি নবী, তারা নিজেদেরকে নবী বলে প্রকাশ করবে। আল্লাহ রসুল বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়া লা নাবিয়্যা বাদি, অথচ আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী
বিশ্ব নবীর পরে যেহেতু কোনো নবী নাই, যারা আসবে পৃথিবীতে নবী দাবি করে, রসুল কি বলেছেন, প্রত্যেকটা বর্ণ, প্রতারক, কুলাঙ্গার। সুতরাং এই দৃষ্টিকুল থেকে স্পষ্ট হয়ে গেল, গুলাম আহমদ কাদিয়ানি কুলাঙ্গার, বর্ণ, প্রতারক, মৃত্যুক ও মুসলিম জুলেখল টিকিলা। আল্লাহর রসুলের ইন্তিকালের পরে অনেক মিথ্যা নবুয়তের দাবিদারের আবির্ভাব হয়েছিল। এর মধ্যে আল্লাহ রসুলের জীবদ্দশায় একজন মিথ্যা নবী দাবি করেছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। যখন ঠিক কিনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি যে নবী দাবি করেছিল, তো নবী দাবি করার পরে সে যখন মনে করেন কেন সে নবী দাবি করলো, তার কারণ হলো মুসাইলামাতুল কাজ্জাবের ধারণা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইয়াতিম বেটা। নবুয়ত নবী দাবি করার পরে মদিনাতে গিয়ে তার ভক্তবৃন্দদেরকে নিয়ে বড়লোক হয়ে গেছে, তার কথায় মদিনার মানুষগুলি উদ্বোস করে, তার অনেক ভক্তবৃন্দ তার অভাব দূর হয়ে গেছে। মা খাদিজা তার সাথে কথা বুঝেন তলক করে দেখেন, সে মনে মনে ভাবলো যেহেতু নবুয়ত দাবি করার দ্বারা ইয়াতিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বড়লোক হয়ে গেছে, তার ভক্তবৃন্দের সংখ্যা বেড়ে গেছে, এটা একটা ব্যবসার মতো, ওতে আমিও নবী দাবি করি, এতে করে আমার ভক্তবৃন্দ বাড়বে, আমিও বড়লোক হয়ে যাব। এই দৃষ্টিকুল, এই চিন্তা চেতনা তার অন্তরে লালন করার কারণে সে নিজেকে নবী দাবি করে মানুষের কাছে প্রচার করতে শুরু করেছে। তো মানুষ তো এমন, ভালো মানুষের পক্ষে কিছু লোক থাকে, আবার খারাপ মানুষের পক্ষে কিছু লোক মজুর খান থাকে না। লক্ষ্য দেখেন, অনেক সময় দেখবেন সমাজের অনেক হিন্দু বাইরে অনেক আলেমুলা মানে মহব্বত করে, আছে না নাই? আরো জুড়ে খান, যেমন আমি কিছুদিন আগে শমশেরনগরে মাহফিলে গেলাম, কত বুঝেন, যাওয়ার পরে দেখলাম ওয়াজের মধ্যে যখন উঠবো, এর আগে এলাকার স্থানীয় আলিম উলামার সাথে কথা বলতেছিলাম, এমনি একজনে বলে হুজুর আমাদের এলাকার মধ্যে একটা হিন্দু ছেলে আছে, দোকানদার, ফানের ব্যবসা করে, সে আনসারি সাহেবের এত ভক্ত, এলাকায় কোনো মাহফিল হইলি আমাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা বলুন তো দেখি আপনাদের যে আনসারি হুজুর উনি কি আসবেন, আমরা জিজ্ঞেস করি যে তুমি আনসারি কেন খুঁজো, বলে আমি আনসারি খুঁজি এজন্য আমি ধর্মের দিক দিয়ে হিন্দু ধর্ম অনুসরণ করি, কিন্তু তোমাদের আনসারি হুজুর আমার মন থেকে ভালোবাসি, ওনার আমার ভালো লাগে, এজন্য যেখানে ওনার নাম শুনি সেখানে দৌড়ে যায়। মজুর এখন ঠিক না, তাহলে বোঝা গেল অনেক সময় অন্য ধর্মের লোকেরাও আমাদের ইসলাম ধর্মের পণ্ডিতদেরকে ভালো বাসায়। মজুর এখন ঠিক না, তো